আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বিলাল হুসাইন, আজকে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে। আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি। তো প্রথম অধ্যায়ের শুরুতেই আমরা ঠিক এরকম একটি অনুশীলনী দেখতে পাবো, যেখানে লেখা রয়েছে 1.1 পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায়। তো আমরা এই যে অনুশীলনীটি রয়েছে, এই অনুশীলনীটি আমরা সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা নিচে দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করব। এখানে নির্দেশিকায় বলা রয়েছে, নিচে কিছু পরিস্থিতি দেওয়া হলো, এসব পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য কী হতে পারে, উদ্দেশ্য পূরণের জন্য কার সঙ্গে এবং কিভাবে যোগাযোগ করা যেতে পারে তা উল্লেখ করো, ছোট ছোট দলে কয়েকজন মিলে কাজগুলো উপস্থাপন করো, সব দলের উপস্থাপনা শেষ হলে প্রয়োজনে নিজেদের কাজ সংশোধন করে নাও। নিচে একটি নমুনা উত্তর দেওয়া হলো। তো শিক্ষার্থীরা, আমরা দেখলাম এই নির্দেশিকা থেকে যে আসলে আমাদেরকে ঠিক কী করতে হবে। আমরা নিচে একটি ছক পাবো এবং সেই ছকটি আমাদেরকে সমাধান করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই ছকটি পূরণ করতে পারি। দেখো, আমরা যদি একটু নিচে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই ছকে মোট 4টি অংশ রয়েছে। প্রথম অংশে বলা রয়েছে পরিস্থিতি, এরপরে বলা রয়েছে যোগাযোগের উদ্দেশ্য, যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে। তো আমরা ঠিক এই ছকটি এখন পূরণ করব। তো প্রথমে একটি নমুনা উত্তর এখানে দেওয়া রয়েছে। প্রথম পরিস্থিতিতে এখানে বলা রয়েছে বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছে। তো বাড়িতে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে আমাদের যোগাযোগের উদ্দেশ্য কী হবে। দেখো, এখানে লেখা রয়েছে অসুস্থ ব্যক্তির জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা। এবং এক্ষেত্রে আমরা কাদের সাথে যোগাযোগ করতে পারি? এখানে লেখা রয়েছে পরিবারের সদস্য, ডাক্তার, কাছের হাসপাতাল, অ্যাম্বুলেন্স অথবা হেল্পলাইন, এই সকল জায়গায় আমরা যোগাযোগ করতে পারি। এবার সবশেষে আমরা দেখে নেব যে যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে, অর্থাৎ আমরা যে যোগাযোগ করব যে সকল ব্যক্তি বা যে সকল সংস্থার সাথে, সেখানে আমরা আমাদের উদ্দেশ্য কিভাবে প্রকাশ করব। দেখো, এখানে লেখা রয়েছে অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা ব্যাখ্যা করা, প্রাথমিকভাবে রোগীর জন্য কী করা যেতে পারে তা জানতে চাওয়া, বাড়ির ঠিকানা বলা। তো এভাবে আমরা আমাদের উদ্দেশ্য প্রকাশ করতে পারি। এবার আমরা দেখে নেব, আমাদের মূল বইতে আরও কিছু কাজ দেওয়া রয়েছে, যে কাজগুলোর উত্তর এইখানে দেওয়া নেই। অর্থাৎ আমাদের এখানে খালি ছক দেওয়া রয়েছে, এই ছকগুলো আমাদের সমাধান করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি সমাধান করতে পারি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য একটি নমুনা সমাধান তুলে রেখেছি। এটি দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমরা এই সম্পূর্ণ ছকটি সমাধান করতে পারি। আমাদের নমুনা উত্তর থেকে প্রথমে যে এই কাজটি দেওয়া ছিল, অর্থাৎ বাড়ি থেকে অসুস্থ হয়ে পড়েছে, এটি কিন্তু আমরা আমাদের মূল বই থেকেই সমাধান দেখে নিয়েছি। এবার বাকি যে কাজগুলো রয়েছে সেগুলোর সমাধান আমরা দেখার চেষ্টা করব। দেখো, এখানে লেখা রয়েছে স্কুলের পরিচয়পত্র হারিয়েছে। অর্থাৎ মনে করো তোমার স্কুলের পরিচয়পত্র হারিয়ে গেছে, সেক্ষেত্রে তোমার করণীয় কী হবে। দেখো, লেখা রয়েছে আমাদের যোগাযোগের প্রধান যে উদ্দেশ্য হবে সেটি হচ্ছে হারিয়ে যাওয়া পরিচয়পত্র ফেরত পাওয়া বা নতুন একটি সংগ্রহ করা। এবং এক্ষেত্রে আমরা কার সাথে যোগাযোগ করব? আমরা অবশ্যই আমাদের বিদ্যালয়ের সাথে যোগাযোগ করব, কারণ তারাই কিন্তু আমাদের জন্য একটি নতুন পরিচয়পত্র দিয়ে দেবে। এরপর দেখো, আমরা কিভাবে আমাদের উদ্দেশ্য প্রকাশ করতে পারি, কিভাবে পরিচয়পত্র হারিয়েছে তা বর্ণনা করা, নতুন একটি পরিচয়পত্র ইস্যুর জন্য আবেদন করা। অর্থাৎ যখন আমরা আবেদন করতে যাব, তখন কিন্তু আমাদের কাছে জানতে চাইবে যে কিভাবে আমাদের পরিচয়পত্রটি হারিয়েছে। তো আমরা সেটি খুব সুন্দরভাবে বলবো এবং আমরা আবেদন করব যাতে করে আমাদের জন্য নতুন একটি পরিচয়পত্র ইস্যু করা হয়। তো এভাবে কিন্তু আমরা নতুন একটি পরিচয়পত্র পেতে পারি। এরপরের যে পরিস্থিতি সেটি হচ্ছে এমন এলাকায় দাওয়াত পেয়েছি যেখানে আগে কখনো যাইনি। তো শিক্ষার্থীরা, মনে করো তুমি কোনো একটি এলাকায় দাওয়াত পেয়েছো যেই এলাকায় তুমি ইতোপূর্বে কখনোই যাওনি। তো সেক্ষেত্রে তুমি কার সাথে যোগাযোগ করবে, কিভাবে যোগাযোগ করবে? তো প্রথমে আমরা দেখে নেব যে আমাদের যোগাযোগের উদ্দেশ্য কী হবে। আমাদের যোগাযোগের উদ্দেশ্য হবে গন্তব্যস্থল সহজে খুঁজে বের করা। আমরা কাদের সাথে যোগাযোগ করব? স্থানীয় কোনো পরিচিত ব্যক্তি অথবা নিমন্ত্রণকারী ব্যক্তির সাথে। এরপর আমরা কিভাবে উদ্দেশ্য প্রকাশ করব, ঠিকানাটিতে কিভাবে পৌঁছাবো তা নম্রতার সাথে জিজ্ঞাসা করা। অর্থাৎ আমরা সেই ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করব যে কিভাবে আমরা সেই অপরিচিত জায়গায় গিয়ে পৌঁছাতে পারি, এবং সেটি অত্যন্ত নম্রতার সাথে, বিনয়ের সাথে আমরা জিজ্ঞাসা করব। শিক্ষার্থীরা, এরপরে দেখো আরেকটি কাজ রয়েছে, সেটি হচ্ছে একজন বন্ধু বেশ কিছুদিন ধরে ক্লাসে আসছে না। তো তোমার কোনো একজন বন্ধু যদি বেশ কয়েকদিন ধরে ক্লাসে না আসে, এমন পরিস্থিতিতে তুমি কার সাথে যোগাযোগ করবে, কিভাবে করবে এবং তোমার যোগাযোগের উদ্দেশ্য কী হবে। দেখো, এখানে লেখা রয়েছে তার অসুবিধার কথা জানা। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হবে তার অসুবিধার কথা জানা। এরপরে আমরা কাদের সাথে যোগাযোগ করব, বন্ধুর অভিভাবক অথবা এলাকার পরিচিত কোনো ব্যক্তির সাথে আমরা যোগাযোগ করতে পারি। আমরা কিভাবে এখন আমাদের সেই উদ্দেশ্য প্রকাশ করব? দেখো, লেখা রয়েছে তার কোনো সমস্যা হয়েছে কিনা তা জানতে চাওয়া। এভাবে আমরা আমাদের উদ্দেশ্য প্রকাশ করতে পারি। সবশেষে আমরা আরও একটি পরিস্থিতি দেখব, যেখানে লেখা রয়েছে
এলাকায় একটি অপরিচিত শিশু পাওয়া গেছে। তো শিক্ষার্থীরা মনে করো তোমার এলাকায় কোনো একটি অপরিচিত শিশু পাওয়া গেছে, তো সেক্ষেত্রে তোমার যোগাযোগের উদ্দেশ্য কী হবে, কীভাবে করবে, কার কার সাথে করবে? দেখো লেখা রয়েছে, শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, এটি হচ্ছে আমাদের যোগাযোগের মূল উদ্দেশ্য। কাদের সাথে যোগাযোগ করব? শিশুটির অভিভাবক যদি নাম ঠিকানা বলতে পারে, অর্থাৎ সেই শিশুটি যদি তার নাম ঠিকানা বলতে পারে, তার বাবা মায়ের কথা বলতে পারে, সেক্ষেত্রে তার বাবা মায়ের সাথে আমরা যোগাযোগ করব, অন্যথায় আমরা নিকটস্থ থানার কাছে যোগাযোগ করব। এরপর দেখো লেখা রয়েছে যে আমাদের উদ্দেশ্য আমরা কিভাবে প্রকাশ করব। দেখো আমি লিখেছি এখানে যে শিশুটির অভিভাবক তারা কিনা তা জানতে চাওয়া, শিশুটিকে পরিবারের কাছে ফিরে যেতে সাহায্য করতে পারবে কিনা তা জানতে চাওয়া, অর্থাৎ আমরা উভয়ের কাছেই যোগাযোগ করব যে কিভাবে আমরা সেই শিশুটিকে তার পরিবারের কাছে ফেরত দিতে পারি। তো শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের মূল বইয়ের প্রথম যে কাজটি রয়েছে, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায়, এখানে যে ছকটি রয়েছে এই ছকটি তোমরা কিভাবে পূরণ করবে। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বইয়ের পরবর্তী পৃষ্ঠায়, যেখানে আমরা দেখতে পাবো যোগাযোগের চিন্তা ও অনুভূতি প্রকাশ, এই যে অনুশীলনীটি রয়েছে, এই অনুশীলনীটি এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।